আজি চন্দন যাত্রায় গোসাই নুয়াগা জগন্নাথ মন্দির বিজিপুর জগন্নাথ মন্দির ও কোটপেটা জগন্নাথ মন্দির অনুকূল হয়েছে এবং যদি তিন তারিখ পরে সরকার লকডাউন কোহল করতে তাহলে রথ কাম আরম্ভ করবে বলে সূচনা মিলেছে। সর্দার বল্লভ ভাই পটেল বহুমুখী সংঘ তরফর মহারাজা তথা পূর্বতন প্রধানমন্ত্রী ওড়িশা কৃষ্ণচন্দ্র গজপতি 139তম জয়ন্তী পালিত। এই অবসরের সংঘর সভাপতি রামকুমার পাত্র, অশোক নিমাই, সন্দেশ দাস, কেশব পাড়ি, সন্তোষ সাবত, অখিল সাহু, সমীর দাস, কিরণ সাহু, কমল পাত্র, আনন্দ সাহু, নরসিংহ সাহু প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করা সহ তাঁর জীবন উপরে আলোচনা করে দূরতা অবলম্বন করে এই দিবস পালন করা। আজ সকালে ব্রহ্মপুর ভবানগর ঠিক সুনা চেন ঝাঁপি দেওয়া উদ্যম করে দুর্বৃত্ত বিফল। মহিলা জনক রাস্তায় যাওয়া বেড়ে দুইজন দুর্বৃত্ত কলা পলসর বাইক যোগে আসি সুনা চেন ঝাঁপি দেওয়া উদ্যম করে বিফল হয়েছেন মহিলাঙ্ উপস্থিত বৃদ্ধি যোগু। উক্ত মহিলাঙ্ নাম ই জ্যোতি এবং সে নূয় বসষ্ট্যাণ্ড নিকট মনসেন আপার্টমেন্টে রুথবা জনাপড়ছে। বৈদ্যনাথপুর থানার এনে এতলা দেওয়া পরে থানা অধিকারী তদন্ত আরম্ভ করে সূচনা মিছে। আজি খোড়াসিং ঠার সরকারি অনুমতি প্রাপ্ত বিদেশী মদ দোকান পাখ বাজাজ শোরুম নিকটরে 84 লিটর বিয়ার ও 25 লিটর বিদেশী মদ ব্রহ্মপুর সহর অবকারী বিভাগ সদর পক্ষ পেট্রোলিং করুথিবা সময়রে দুইজনকু গিরফ করে এসটি জেএম কোর্টকু চালান করছন্তি বলে সূচনা মিলিছি। আসো নাই আসে দুরু বলতি আসে ফটো উঠিছ না।